ও দাদা, নামুন নামুন, আর যাবে না। গিয়ে বাজাতে যাচ্ছ? তা বলি তোমরা সত্যি বাজাও না সব ফলস? দুধওয়ালা কি বলে বেচবে দুধে কতটা জল আর কতটা দুধ? ছোটে মাস্টার, তেরা ভি ব্যান্ড বাজেগা। নাও আরেকবার ধরো তো। টা 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 টা। সেই চার পাঁচ জন আজ এই আসে তো কালও আসে না, ব্যান্ডটা তো তুলে দিলেই হয়। সবাইকে খবর দিয়ে দাও, কালকেই লাস্ট চান্স। কাল যদি সবাই না আসে তাহলে দেখা করতে বলেছেন। কেডা ছিল? চিনি না। আমায় কিছু টাকা দেবে? আজ সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরবি, মনোজ মামা জগন্নাথ বাবুকে একটা কাজের ব্যাপারে বলে রেখেছে, আজকে তার খবরটা পাওয়া যাবে। আমি কিন্তু আবার বলছি তাপস, নতুন একটা আপদ জুটি আনা চলবে না। ঘরের দিকে তো তোর কোনো দিনই কোনো খেয়াল থাকে না, তার উপর তোরই ছাতার মাথা ব্যবসা, রোজগার নেই পাতি নেই, তবু তুই সারাদিন দোকান দোকান করেই কাটিয়ে দিবি। আর তাকে নিয়ে রাজ্যের ভাই ফাইসং তো সামলাতে হবে আমাকে। সকাল থেকে উঠে হেসেল ঠেলবো, তারপর অফিস করব, তোর আপদ সামলাবো। আমি কি সারা জীবন এই করে যাব? নিজের জন্য তো 10 মিনিট ডাকতে হয় নাকি? আমি কিন্তু আজই ওকে নিয়ে আসছি। জানো তো ছেলেবেলায় না ভাসানের পর পাড়ায় পাড়ায় চক্কর মারতাম। সত্যি? বাবা দেখতে পেলে কান ধরে হিড় হিড় করে টেনে আনতো, আবার দৌড়ে দৌড়ে পালিয়ে যেতাম। শান্তি পাড়ো বটে। Ha 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 ha
এই তাপস, আমায় তোমার ব্যান্ডে নেবে, আমি ট্রাম্পেট বাজাবো। কেন দেবো তোমায় টাকা? দিতে হবে না, কয়েকদিনের জন্য ধার চাইছি। পরের বায়নাটা পেলে, পরের বায়না তাহলে আমাকে বাজাতে দেবে বলো? এটা জমা রাখছি তোমার কাছে। এটা নিয়ে তুমি কি করতে বলো তো? যাই করি, তোমার কি? তুমি টাকা দেবে কি না? কি দেখো বলো দেখি সবার বাড়িতে বাড়িতে? শুনবে, দোতলার এই লক্ষ্মী বৌদি কি করে জানো? রোজ রাতে না একটা লাইটার দিয়ে বরের পায়ের সব লোমগুলো পুড়িয়ে দেয়। বরটা না তবু সব সহ্য করে। আর তাই না, লক্ষ্মী বৌদির বর জুতো মোজা না পরে কোথাও বেরোয় না, যদি কেউ দেখে ফেলে। যত পারছিস ঝপ ঝাড়ছিস, একবার গোটা পায়ে ফসকা ফেলে দেখ না, সারাক্ষণ জুতো মোজা পরে থাকলে কেমন লাগে। আসছে দুর্গা, দুর্গা। কি মনোজ, টায়ার্ড? আজকে বেরোলে? এই বাড়ি যাচ্ছি, বাবা মার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। এটাই কি বেরোচ্ছে? আমি জানি না, গুমটিতে জিজ্ঞেস করো। আজকে না বেরোলেই ভালো করতে, দিনটা ভালো না। টুনটা জমছিল বলে বানা দিয়া মুটকা। নাজের, তোদের ওখানে এখন ঘর ভাড়া কত রে? ছোটে মাস্টার, মাকে মনে করিয়ে দিও, দোকানে এখনো 5 মাসের ভাড়া বাকি। দেখো, 35,000 ক্রস করে ফেলেছি। বসো, ও তোমাকে কামড়াবে না। ডাউন,
ক্যাম্পো আমি আমি শ্রী হরনাথ চক্রবর্তী। বিশ্বাস হচ্ছে না তো? কার্ডে ডি ক্যাম্পো লেখা না থাকলে পয়সা খরচ করে অ্যাসোসিয়েশন কিনতে আসতে এখানে? এসো, তোমার কুকুর আমি এনেই রেখেছি, তবে একটু অপেক্ষা করতে হবে, এখন ওর খাবার সময়। কুকুর পুষলে মানুষের আয়ু বাড়ে, শুনেছ তো? এক মাস পর থেকে রোজ একটু লিভার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খাওয়াতে হবে, পারবে তো? টাকাটা ভয় পেও না, ও তোমায় কিছু করবে না। কেন, আপনার পোষা বলে? না, ও জীবনে কাউকে কামড়ায়নি, ও অপেক্ষা করে আছে, ও সারা জীবনে একজনকেই কামড়াবে এবং সেটা হচ্ছে আমি। জগতের সাথে কথা হয়ে গেল, স্টুডিওতে তাপসের কাজটা হয়ে যাবে, আর তাছাড়া দোকানে তো সুলেমান রইলই। রোজগারপাতি শুরু হলে ওই ব্যান্ডের ভূতটা মাথা থেকে নামবে। দেখো রাজি হয় কিনা, আমি কিন্তু কালকে অফিস ছুটি নিচ্ছি। কালকেও? কাল সকাল 8টায় আমি ট্যাক্সি আবি বলে রেখে দিয়েছি। ইস, দেখো 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 দেখো, গোটা বিছানাটাকে নোংরা করে ভাসিয়ে কি করলো দেখো। লি বাবা, লি বাবা, লি বাবা, লি বাবা। তাপস, তোমার এত কুকুর ছানার শখ কেন বলো তো? এত ছানার শখ তো একটা বিয়ে করো না, খামোকা কুকুর কেন? অবশ্য তোমার ছানা হলে সে তো আর কুকুরের মতো ন্যাওটে হবে না, পোষা চাকরের মতো হবে না, হঠাৎ দরজা খুলে বাবাকে কি অবস্থায় দেখে ফেলবে আর পালিয়ে বেড়াবে। আচ্ছা বাবা, আচ্ছা থাকে সমস্ত কথা, এখন বলো তো এর কি নাম রাখবে ঠিক করলে? বৌদি, আমার মাকে তোমার কেমন লাগে? কেন, আমারই মতো রিজে, একটু দুধ আছে, ছানাটাকে খাইয়ে দিও, আমি গাটা ধুয়ে আসছি। বৌদি,
ও শান্তি বৌদি, দেখো তো কে এলো। বৌদি আছে? বৌদি চানে গেছে, কি বলতে হবে বলো। চিত্তদার দোকানে বৌদির একটা ফোন আছে নৈহাটি থেকে। বৌদি, বৌদি, চিত্তদার দোকানে নৈহাটি থেকে ফোন, নিশ্চয়ই সদেশ দা। জানতাম কাদুতে ঢুকবার ফোন করবে, তুমি কি দেখো তো কি বলে। কিরে তাপস, সব খবর ভালো তো? এই চলছে। দেখিস মামা, আমাদের একটু মনে রাখিস। হ্যালো সদেশ দা। কে কে বলছেন? আমি টপু, পাশের কোয়ার্টারে। ও টপু, আমি জিতেন, স্বদেশের পাড়া থেকে। শান্তি কোথায়? বৌদি জানে গেছে, তাই আমাকে বললো। শোনো টপু, একটা খুব অঘটন ঘটে গেছে, স্বদেশের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে। সে কি, কোন হসপিটালে, কি করে হলো? তুমি শান্তিকে নিয়ে এক্ষুনি চলে এসো। কোথায়, কোন হসপিটালে? গোলকার হসপিটালে ভর্তি আছে। শোনো তাপস, খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি বেরোচ্ছি। শোনো, একটা একটা ট্যাক্সি নিয়ে চলে এসো, টাকা পয়সার কথা একদম ভেবো না, আমি আছি। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা এক্ষুনি বেরোচ্ছি। শোনো তাপস, স্বদেশ না, স্বদেশ না মারা গেছে। ভাবছিলাম কি পারফিউম এঁকেছো বলতো, গন্ধটা খুব সুন্দর। ধরো তো একটু, you
তখন বলছিলে না কি নাম দেবো কুকুরটার, ওটার নাম দিলাম শান্তি। কাল সকালে তোমার মার মানুষদের কালীঘাটে বিয়ে করতে চলেছে, বিশ্বাস না হয় তো সকাল 8টায় বাড়ির সামনে থেকো, দেখবে মানুষদের ট্যাক্সি নিয়ে আসবে। ছোটে মাস্টার টিউনটা তাহলে এই হবে তো, ঠিক আছে ঠিক আছে, এখন সবাই লাইন করে দাঁড়াও। তাহলে মনে থাকবে তো, মা বেরোলেই মা আজকে রাস পূর্ণিমা, আজ আমরা সারা দিন বাজাবো। আমি তোমায় ফোন করেছিলাম, তুমি শান্তিকে কিচ্ছু বলনি, কথাটা শুনে শান্তির কি অবস্থা হবে একবার ভাবলে না, তুমি মানুষ। ছেলেটা এত গোয়া, এত করে বারণ করলাম,
ছাড়ো তো দিদি, ও কিছু হবে না, আমি ঠিক সামনে নেব। শান্তি, এবার তো যেতে হয় শান্তি। হ্যাঁ চিরন, যাচ্ছি। আসি ভাই। এটা কিন্তু আমার বাড়ির চাবি। তোমার আরেক শান্তিকে রেখে এসছো মনে নেই? তাকে কিছু খাওয়াতে হবে তো নাকি? আর শোনো, আজ রাতেও এসো কিন্তু।